এখন বাজে 10টা, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, মানে আমি ঘুমটা ভেঙে দেখছি 10টা বাজে। স্কুপি 9টা 9:30 মধ্যে খেয়ে নেয়, ও বেচারা ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ওর খাবারটা নিয়ে বসলাম, আগে কে ওকে খাইয়ে নি, তারপর ফ্রেশ হবো, তারপর সব করবো। এখন বাজছে দুপুর 11:30, কে বলবে এটা 11:30 বাজে। 11:30 সময় এই সিন বাড়িতে, এই একটা ল্যাদখোর, এই একটা ল্যাদখোর, আর একটা ল্যাদখোর কই, এই যে এই যে, তিন ল্যাদখোর মিলে ঘুমাচ্ছে দুপুর 11:30 সময়। এই তোরা উঠবি না তো, কিরে ওই 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 আবার চুচু কি, 11:30 বাজে, 11:15 বাজে আছে কিন্তু, ওঠ, কি পরিস্থিতি, এই ওঠ ওঠ, চল চল চল, আবার দেখছিস কি, চল, দুপুর 11:15 বাজছে রে পাগল, এই 11:30 কি কম। তারপর ওদের খাইয়ে দাইয়ে নিলাম, মাম টামকে সবাইকে তো নিয়ে, মাসিমণি দাদুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, আর এখন এই করতে করতে বেজে গেছে 1:30, তো 1:30 বেজে গেছে, আর আমি দৌড়ে রান্না করে চলে এসেছি। অলরেডি একটা রান্না হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই আগে। এই হয়ে গেছে মুসুর ডাল, আর এই হয়ে গেছে পার্শে মাছের ঝাল। মাম তো মাছ টাচ খায় না, তো ওর জন্য একটুখানি করে দিচ্ছি হচ্ছে সয়াবিন ডাল আর সয়াবিন, এই দিয়েই হয়ে যাবে। আর বেগুন ভাজতে বলেছি মাসিকে, বেগুন ভাজা হোক, বেগুনের তরকারি হোক, কিছু একটা মাসি করবে, ব্যাস দ্যাটস ইট। এইবার তারপরে আমি ঘর দোরগুলো গুছিয়ে রাখবো, মামের একটু বেরোনোর আছে, একটু ডক্টরের কাছে যাওয়ার আছে, ও 2:30 কি 3:00 বেরোবে, তাই জন্য ফটাফট করে দিচ্ছি, চলো সয়াবিনটা করে নিই। টমেটো আছে ফ্রিজে? না। ঠিক আছে, তুমি শসা নিয়ে এসো ফ্রিজে, টমেটো একটা নিয়ে এসো, ঠিক আছে, একটু নিয়ে এসো শসা। এগুলো কি ফিল্টার চেঞ্জ করে দিয়েছো তো? টমেটো আর শসা নিয়ে এসো। হ্যাঁ, তো এখন আমার সারাতে এসেছিলো, সারাতে বলতে সার্ভিস করতে এসেছিলো, ফিল্টারগুলো চেঞ্জ করে দিল, চলো। এখন বাজে যাচ্ছে 6:30, আর মাম জাস্ট এলো ডাক্তারখানা থেকে, তো ওকে এখন কিছু করে দিতে হবে দুপুরবেলা সামান্য, ঠিক এইটুকুনি ভাত খেয়েছে,
তো ওকে করে দিতে হবে। ও ফ্রেশ হতে গেছে, ততক্ষণ ওর জন্য একটু ম্যাগি করে দিই। আর দুপুর থেকে মাথা খারাপ করে দিচ্ছে এইসব ভুলভাল জিনিস কিনে, এইগুলো বানিয়ে দিয়ে খাবো সসেজেস এনো তেনো। তো দুপুরবেলা এই জন্যই খাইনি যে ওকে ভাতের সাথে সসেজেস ভেজে দিইনি। আমি ওকে বললাম যে কি বাচ্চা, একটা বাচ্চা হয় মানা যায়, চাকরি করছিস বড় হয়ে গেছে এরকম বাচ্চাদের মতো যে এগুলো কি ভালো জিনিস খাওয়ার। তাই হোক, তো আলটিমেটলি ওর মানে যাদের কাছে হেরেই এক প্রকার, এখন ভেজে দেবো আর তার সাথে একটু ম্যাগি খাবে, আর আমার জন্য অবভিয়াসলি একটু কফি করবো। ভীষণ মানে কিরম লাগছে, ঠিক শুয়েছিলাম ঘুমের করেছিলাম বাট ঘুমাইনি, একা একা ভালো লাগছিল না, খুবই কম ঘুমাচ্ছিল, ওদের ডিস্টার্ব করতে চাইনি। বাবা অফিসে, মা আজকে ফিরবে আর মাম ছিল না, কিরম একটা লাগছিল। যাই হোক, ব্লগও করিনি, একা একা কি ব্লগ করবো বলো। তো যাই হোক, তো চলো মাম চিজ ম্যাগি খুব ভালোবাসে, সো ওর জন্য একটু চিজ ম্যাগি বসালাম। আর এদিকে আমার জন্য কফি, অবভিয়াসলি ও ভাগ বসাবে সেই জন্য একটু বেশি করেই বসিয়েছি। কফি খাবো আর একটু ফোম হবে না, কেমন লাগে বলো? ও মাই গড, এটা কি খারাপ হয়ে গেল? যা, এটা চলছে না, চলছে না, এ কিরাম, এটা কিরাম ব্যাপার। আচ্ছা, অনেক টিপাটিপি করে দেখলাম এখানে কিছু একটা সুইচের প্রবলেম হয়ে যায়, জোরে টিপতে হচ্ছে, তো জোরেই টিপি। তাই হোক, একটু ফোম তো হোক। ও মাই গড, আবার হচ্ছে না, কি হলো? এমনি হচ্ছে, এইবার হচ্ছে, কিছু একটা কানেকশনের প্রবলেমস হচ্ছে আই থিঙ্ক। চিনি আর কফি দিয়ে দিয়েছি, ওর মামের একটা কি একটা ছিল হেজেলনাট ফ্লেভার যেটা হয়, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, ওইটাও একটু মিশিয়ে দিলাম, এইবার ভালো করে ফেটাই। আমি একটু বেশি পাকামো মেরে ফেলেছিলাম আর অতিরিক্ত করা হয়ে গেছিল। যাই হোক, তো যা ফোম করার এই কাপে ঢেলেই করব, অতিরিক্ত করা হয়ে গেছিল। অ্যাট লাস্ট আমি সেই দুধ চিনি সব দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করলাম। সো কফি ম্যাগি রেডি, খালি মাত্র ও সসেজটা ভাজা বাকি। মামকে আগে ডাকি, মাম রেডি। আমি ওর জন্য সসেজ বানিয়েছি, আমি ওর জন্য ম্যাগি বানিয়েছি, আর উনি নতুন জামা পরে এসে হাজির হয়ে ঢং করছে। হ্যাঁ, একবারও আমি ভাবতে পারছি না, আমার মা ওকে এত সুন্দর একটা জামা কিনে দিয়েছে, আমার মা এত সুন্দর একটা জামা কিনে দিয়েছে আর আমাকে কিনে দেয়নি, আমার মা আমাকে কিনে দেয়নি, জাস্ট আমি ভাবতে পারছি না, সবকিছু ছোট মেয়ের জন্য। মা আসুক, আজকে আমি একটা হেস্তনেস্ত করে ছাড়বো, তুই দেখবি। মা আসুক, আজকে আমি যদি না করেছি, মাকে জামাই কিনে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। মা এই নে, এবার উঠতে পারবে না ওপরটা। ঘরটা ময়লা, তোমরা বলো। ও উঠতে পারছে না, একটা সিঁড়ি, ও একটা সিঁড়ি উঠতে পারছে না, ও উঠতে পারছে না। ওই যে ওর সামনে দাঁড়ালে ও কি সাহস পায় আমি জানি না, ও উঠে যায়। কফিটা কেমন হয়েছে খেতে? বল কফিটা কেমন, আগে বল কফিটা কেমন খেতে হয়েছে, আবার বলছি। এই কফিটা তুই আমার থেকে শিখেছিস, তুই আমায় বলছিস? এইবার শোন, কফিটা নিয়েছি আমি দুধ অল্প দিয়ে, দুধ ঘন করে করেছি, এবার কফি দিয়েছি, হেজেলনাট দিয়েছি, চিনি দিয়েছি, এবার ভালো করে ফেটিয়েছি, হেজেলনাট দিয়েছি প্লাস কফি দিয়েছি প্লাস চিনি দিয়েছি। শোন,
দিয়ে এবার ফেটে গেছি, দিয়ে এবার মুখে দিয়ে দেখছি তিক্ত একেবারে একেবারে কিরাম একটা। তারপর তাড়াতাড়ি করে আবার দুধ দিলাম, তারপর আবার তাড়াতাড়ি করে চিনি দিলাম, দিয়ে আবার ফেটালাম, দেখলাম আহ পুরো একেবারে ফাটাফাটি হয়ে গেল। বাবা এলে করে দেবো, আজকে মায়ের জন্য কি করবো ভাবছি বলতো? কি মা করবে আমাদের জন্য? যদি দেখি ভালো ভালো গিফট এনেছে তাহলে মানে মা রাস্তা থেকে খাবার আনবে আমাদের জন্য, তাই আনা উচিত। শোন শান্তিনিকেতন থেকে যদি দেখি যে ভালো ভালো গিফট এনেছে আমাদের জন্য, তাহলে মাকে চিলি প্রন বানিয়ে দেবো, মায়ের ফেভারিট জিনিস প্রন এর কিছু, চিলি প্রন হোক ভেজি প্রন, কালকে যেরকম চিকেন বানিয়েছিলাম ওরকম কন্টিনেন্টাল তো মা খাবে না, ওই ইয়েলো রেড বেল পেপার সব দিয়ে। হ্যাঁ প্রন দিয়ে করবো যাচ্ছি শোন। আর যদি বাজে গিফট না না, তাহলে রুটি আলুর তরকারি, রুটি তরকা আমার তরকা পছন্দ করে না, আমি পছন্দ করি। তুই আগে বল তোর দিদি থাকার এক্সপিরিয়েন্স কেমন, সারাদিন যেরাম চাইছিস সেরাম ফাটাফাটি ফাটাফাটি খাবার পাচ্ছিস? এসে গেছে মা বললো দরজা খুলে রাখতে, ও মাই গড, দেখি গাড়িটা যেটা দাঁড়িয়েছে সেটা মায়ের কি? না 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 ওয়েট করি, মা আসছে, মা ফোন করে বললো দরজাটা খুলে রাখ, ওয়েট করি। এবার গায়ে দিয়ে একটু মেলে দেখাও, মেলে দেখাও।
মা মনি সবাই এসছে, তোমরা দেখতে পেলে প্রচুর 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 গিফট এনেছে। তো আমরা এখন রাত্রেবেলা করছি একটা দারুণ করে খাবার, যেটা করছি সেটা হচ্ছে যে লুচি করছি আর সঙ্গে চিলি প্রন আর ছোলার ডাল। চিলি প্রনটা হবে একদম ড্রাই, এটা মামের রাখো। তো চলো ফটাফট খাওয়ার জোগাড়টা করে ফেলি। রান্না কমপ্লিট, এই হয়ে গেল আমার চিলি প্রন আর সঙ্গে করেছি ছোলার ডাল। আর মাসি ওদিকে লুচি ভাজছে, সবাইকে খেতে ডেকেছি, আসুন। সে তো হবেই। এই হচ্ছে লুচি, বাসনপত্র নামবে না, এত তাড়াতাড়ি করলাম বলো মাসি, সেই প্রশংসা করবে না। এই হচ্ছে লুচি, লুচিগুলো খুব একটা ভালো দেখতে হয়নি, কিন্তু যাই হোক হয়েছে আর কি মোটামুটি।